আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আচ্ছা বলেন, মহাগ্রন্থ আল কোরআন পবিত্র, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? না। ভুল আছে? না, ভুল নাই। গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থের মধ্যে ডাক দিয়া বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব, এই কোরআনে মনে একটা কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে চুল পরিমাণ কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার ও আমার লামা ভাই, পুকুর পাড়ের বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনছেন গো, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করলাম। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে বানাইনি, ইল্লাহ বানিয়েছি দুনিয়ার জমিনে আইসা সুগুল করি করার জন্য নয়, দুনিয়ার জমিনে আইসা মুনাফিকি করার জন্য নয়, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য গো, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর বন্দেগী করার জন্য। বলেন তো আল্লাহর দাসত্ব করার দরকার আছে না নাই? এই কে বলে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ কয়জন? একজন। দুইজন বললে ইমান থাকবো নি? না। দ্বিতীয় আল্লাহ নাই? এক আল্লাহর কাছে আসামি হইয়া গেলে আরেক আল্লাহটা বাঁচাইয়া দিব। আপনি আমি মনে করতেছি, হাইতেছে, ঘুরতেছে, চলতেছে, ফিরতেছি, এটাই বুঝি জিন্দেগি? না রে না, এর নাম জিন্দেগি না। এ আমার লালপুরের বাবাজিরা, আল্লাহ বলে রঙিন গুড়ির মতন আকাশে তোমারে উড়াইয়া দিলাম, বাতাসের তালে তালে তুমি যেমনে পারো তেমনি চলতে থাকো। যেই দিন আমি আল্লাহ তোমারে টান দিব রে, দ্বিতীয় আরেকটা আল্লাহ নাই, যেই আল্লাহটা তোমারে বাঁচাইয়া দিব। আমার 3000 নাম মুবারক, এর চেয়েও বেশি আছে। সমস্ত নাম মুবারকের মধ্যে কোন কোন নাম মুবারকের মধ্যে রহমান, কোন কোন নাম মুবারকের মধ্যে রহিম, অতি দয়ালু, আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ হলো গাফফার। সমস্ত নাম মুবারকের মধ্যে শুধু মায়া, আর একটা নাম মুবারকের মধ্যে শুধু কাহার। আল্লাহ যদি হাসরের ময়দানে বলে, আমি আল্লাহ তরে সমস্ত নামের নামের মধ্যে রহমান রহমান ছিলাম রে, কোন নামের সামনে দাঁড়াইতে পারলি না, আজকে কাহার রূপ ধারণ কইরা দাঁড়ায় আছি, তুই আমার সামনে দাঁড়াইলি, কি জবাব দিবেন, কি জবাব দিবেন? এই ফুলের সৌরভ, মানুষের গৌরব সব সময় তাকে না বাজানো। এই যে ফুলটা দেখতেছেন, যতই সময় যাবে ফুলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, ফুলটা একবারে নিস্তেজ হয়ে যাবে, মানুষের গৌরব সব সময় থাকবে না রে। এই জন্য বাহাদুরি করার কোনো সুযোগ নাই। গত রাত্রে মাহফিলে গেলাম আমি মাধবপুর থানার মধ্যে, যখন মোনাজাত ধরব, একজনে আইসা আমার ডাক দিয়া বলে, হুজুর 3টা ছেলের জন্য দোয়া করবেন। আমি মনে মনে বললাম, চিন্তা করতেছি, আরে 3টা পুলাই জানে কি আকাম কুকাম করছে, আমার কাছে দোয়া চাইতেছে। হঠাৎ কইরা একটা যুবক ডাক দিয়া বলে, হুজুর গো কেন দোয়া করবেন জানেন নি, গতকালকে সন্ধ্যার সময় 3টা বন্ধু মোটর সাইকেল রওনা দিয়ে দিছে এক জায়গার মধ্যে যাবে, এই 3টা বন্ধু মোটর সাইকেল নিয়ে একবারে টাকের নিচে ডুইকা গেছে, সাথে সাথেই 3জন মারা গেছে, তাদের জন্য দোয়া করবেন। এ বাবা, আজকের মাহফিলের মধ্যে বসা আছি, মাহফিল থেকে বাড়ির মধ্যে যাইতে পারবো, এক সেকেন্ডের কোনো ভরসা নাই, কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? তোমার এই জীবনের খেলা মাগিরিবেতে ডুবে যাবে রে, কথা বলেন ঠিক কিনা?
বাহাদুরি করার কোনো সুযোগ নাই কেন জানেননি এই যে তিনটা ছেলে তারা জানতো না এই মোটরসাইকেলের মধ্যে উঠলে তার অ্যাক্সিডেন্টে মারা যাবে যদিও তাদের মরণেই হালে আছে রে এই জন্য মরণের কথাটা একবার হলেও স্মরণ করবেন আমার আল্লাহ বলে ওয়ামা তাদেরি নাফুসুম বি আইয়ি আরদিন তামু তোমরা তো কেউ জানো না তোমরা কে কখন কোথায় কি অবস্থায় মরে যাইবা এই জন্য সদাই সর্বক্ষণ মরণের কথা স্মরণ করবারে জবান খুলে বলেন মরণের কথা স্মরণের দরকার আছে না নাই বাহাদুরি থাকবে না মুরব্বীদের দিকে ফলো করেন এই যে মুরব্বী বসা আছে দাড়ি ফাঁক না ওনার হাত কয়টা দুইটা জোরে বলেন দুইটা আপনাদের কয়টা আমার কয়টা দুইটা সব কয়টা দুইটা আপনাদের কয়টা দুইটা মুরব্বীর কয়টা দুইটা সব ঠিক আছে তো ঠিক আছে কি নাই যৌবন নাই যৌবন নাই দেহ সব কিছু ঠিক আছে যৌবন নাই বিদায় আগের মতনে তো বাহাদুরি নাই যৌবন কালের হিসাব নেওয়া হবে বাবা জিরাত একটা নাফরমানের কথা স্মরণ হইয়া গেল বাজানো আমার আল্লাহ তার রাস্তাতেই কা উঠাইয়া নিয়া দেশের প্রেসিডেন্ট বানাইছে ওই নাফরমানের নাম হলো ফেরাউন না নাম কি ফেরাউন নাম শুনছেন নি ভালো মানুষ হ্যাঁ এই ফেরাউন কেমন নাফরমান একটু গভীর মনোযোগ দিলের কান লাগায়া শুনেন এই ছোট ছোট ফুলা ফাইন অনেকে বইয়া বাদাম হাইতাছে আছে না কথা কইনা আছে না একটা গাছের মধ্যে আম গাছের মধ্যে আম দেখলে হ্যাঁ এইটা হ্যাঁ হাতের মধ্যে কেলাডি নিয়া এমনি একটা আঘাত কইরা গাছের আম ফালাইয়া দি আবার দেখবেন যে এটার একটা এই দিক দিয়ে ধাক্কা মারতেছে এই দিক দিয়ে ফরতেছে বাপের কাছে গিয়ে বিচার দি এ ফেরাউন না শুরু বেলায় এমন জাউরার জাউরা ছিল এরে দিয়ে হেরে ঝগড়া লাগাই দিত বাড়ির মধ্যে বিচার গেছে যাওয়ার পরে ফেরাউনের বাপ কয় হবিষের ঘরে হবিষ ভাইতে বাইর এমন আছে না কথা কয় না আছে ফেরাউন না কয় ভাইতে ভাই করে দিছো এতে ঠিক আছে যাই যাইতে তাহি রওনা দিয়া দিছে যাইতে যাইতে ধরেন ব্রাহ্মণ বাড়িয়া রেল স্টেশন গেছে এই যুবক ভাই দুনিয়ার জমিনে বন্ধুর অভাব নাই বান্ধবের অভাব নাই বাইরে মরার সময় কোন বান্ধব পাবেন না মরার সময় বান্ধব হবে আমার দয়াল নবীজি ফেরাউন না গেছে স্টেশনের মধ্যে গিয়া দেখে আরেকটা কুতুব বই রয়েছে হ্যাঁ একটা একটার দিকে চাই বাড়ি কই আমার বাড়ি তো হয় না তুমি কেরাইছো আব্বা ফিটটা লাগতে বাইতে বাইক দিছে আমারও তুই অবস্থাই চলো হাওয়া যেহেতু বাইরের থেকে বাইরে গেছে চলো টেন ধরে ঢাকা যাই এ দুইটা কয় এটার নাম হইলো হামান হামান না কয় চলো যাইতে তাহি এখন ফেডের মধ্যে প্রচন্ড খিদা এখন তো মানুষ আর সহজে এই যে মুরব্বীরা দেখেন বুড়ো হয়ে গেছে সহে চশমা লাগায় না আর অল্প বয়সে যুবক ফুলা পায় সহে দেখে না কথা কয় না সহে দেখবো কেমনে যদি এই মসজিদের কোনার থেকে একটু দাঁড়ায় তাহে লালপুর হাইটটা জীবন হয় না দর হইলে এক ঘন্টা দাঁড়ায় থাকবো 10 মিনিটের রাস্তা এক ঘন্টা দাঁড়ায় থাকবো তারপরও গাড়ি ছাড়া যাইতো আর আগের কালের মুরব্বীরা এখান থেকে রওনা দিছে ভৈরব গিয়া বাজার করছে কথা কয় না পরিশ্রম করছে এই জন্য আছে ছোটবেলায় দেখছি জীবনে শুনছি না যুবক মারা গেছে ডায়াবেটিস কলেরা অরুণা বরুণা যা আছে অমিক্রন কোনো কিছুর অস্তিত্ব ছিল না 18 সালের পর থেকে দেখতেছি যত কলেরা আছে ঢুকতাছে দিনে দিনে ঠিক নেই রওনা দিয়া দিছে এক মুরব্বী তরমুজ হেত করে হেতের সামনে গিয়ে দাঁড়ায় রয়েছে অনেক সময় দেখবেন একটা রাস্তাঘাটে ফুলাফান দাঁড়িয়ে থাকলে হের মনের মধ্যে কোনো কষ্ট থাকলে বোঝা যায় মুরব্বী কই কিরে কি সমস্যা কো সমস্যা কি বলতে পারি না ফেডের মধ্যে খিদা কো খাইবি নি কো দিলে তো হাইলাম উইল একটু ফলো মি দিলে তো হাইলাম ওই যে বলছিলাম ফুলের সৌরভ মানুষের গৌরব সব সময় তাকে ওরে
মানুষ রঙের খেলা খেলছো দয়ালে রে তুমি কাউরে দিলা দশটা সন্তান তিন বেলা খাওয়ার টাকা নাই কাউরে দিলা কোটি টাকায় আবার একটা সন্তান নাই তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও মাওলা এই তো তোমার খেলা সকালবেলা দনি ফকিরি বানাও সন্ধ্যাবেলা গো ও কি খেলা খেলিছো দয়াল রে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা ও আমার বাবা যারা দেখতে দেখতে সবাই চলে যাইতেছে ইন্দিমিন টাইমে এবার ফেরাও ইন্নার হামাইন্না দুইটা দুষ্ট গিয়া একত্রিত হয়ে কই দিলে তো খাইতে রাজি এবার মুরব্বি ডাক দিয়া বলে মাগনা তো তুরমুজ দিব না রাজি আছি তুরমুজ দিব একটা শর্তে যদি আমার হেতের মধ্যে আমার সাথে দেখাশোনা করো দুইটা কয়েকটা একটা কই বন্ধু কি করা যায় তো চল ভাইছি হাউনটা তো ভামু বাড়ি সারা আমার বিমন ছেলে জায়গা দিব না হাউন যেহেতু দিব জায়গা তো দিবই সরছে বাড়ি থেকে বাহির করছে সর্বপ্রথম তরমুজ হেতের ব্যবসায়ী বানাইছে কেন আল্লাহ জোরে বলেন আল্লাহ হঠাৎ করে দেখবেন কোন একটা প্রতিষ্ঠানের মধ্যে কোন লোকের দরকার হইলে অনেক সময় দেয়ালের মধ্যে লাগায় রাখে যে ইমুক কোম্পানির ইমুক পোস্টে চাকরির জন্য ইমুক একটা ব্যক্তির দরকার এইরকম যোগ্যতা সম্পূর্ণ বা এইরকম দেখতে গঠন গাঠন ভালো হতে হবে পাসপোর্ট উসলম্ব হইতে হবে শরীরের মধ্যে শক্তি দেখতে তার চোখের মধ্যে লাগতে হবে এরকম একটা লোক থাকলে যোগাযোগ কইরো হামাইন না কই দোস্ত আচ্ছা ফেরাউনের কঙ্কালটা দেখছেন নি সুটকিটা কত বড় বাস্তবে দেখতে হেতে আর কত বড় জাইলাছিল বেড়া তো দেখতে কি শক্তিমান হ্যাঁ মুড়া হাড়া কোনো দিক দিয়ে তো কম না হঠাৎ করে আমাদের গ্রাম অঞ্চলে সিস্টেমটা নাই ওই দেশের মধ্যে একটা গুরুস্থানের জন্য একটা পাহারাদার দরকার কবরস্থানের দেখাশোনা করবে একটা পোস্টার দেখতে পাইলেন হামাইন্না ডাক দিয়া বলে বন্ধু ফেরাউন একটা কাজ করো সিরিয়ালে দাঁড়াও আমার মন বলতেছে তুমি লাইগা যাইবা দেখেন আস্তে আস্তে প্রমোশন দাঁড়াইছে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না লাগিয়ে গেছে লটারি লাগিয়ে গেছে তুমি নির্দোষী রে দোষী বানাই রাখছো ববের জেলখানায় অপরাধ করিয়া কেহ আবার ঘুরে সর্বদাই আছে না নাই এই আমার বাবা তুরমুজ হেতরে ব্যবসায়ী এরপরে আমার আল্লাহ ফেরাউনকে কি করছে কবরস্থানের পাহারা দ্বারা বানাইছে বর্তমানে অমিক্রন আছে না নাই আছে না আগামীকাল থেকে প্রতিষ্ঠান বন্ধ মহামারী করোনা ওই দেশের মধ্যে মহামারী দেখা দিছে মানুষ টালে টাল মরা শুরু করছে ফেরাউন কই ওই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই যে ঘুষ খাওয়া এই সিস্টেম চালু করছে নাফরমান ফেরাউন না ফেরাউন না যখন লাশ আনে গিট লাগাইলা তোমরা কি হায় কোনো কাম নাই ঘুমাইবার সুযোগ দিতা না রাত নাই দিন নাই সারা দিন কিতা করে লাশ লয়ে করো পারতাম না যাও এখন কি করবো বাবা লাশ তো কবর দেওয়া লাগবে কেন এটা দিলাম তুমি হুশি হো এই করো ওরে বাবা রে এক মাসে পাই 20,000 এখন দি এ 10 মিনিট এই দিছে 20,000 সারছে রে এখন গিট লাগাই রাখছে মানুষ আসলে কত দিবা কেন লাগবে হ এত দিলে রাজি আছি এ শুরুইছি বাটফারি জমাইতে জমাইতে এক পর্যায়ে ফেরাইন না রাতারাতি আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়ে গেছে অনেক টেকার মালিক কি করবো একটু চিন্তা করতে কি করা যায় ওই এলাকার মধ্যে আমার মহামারীর কারণে মানুষের কাছে টাকা নাই হঠাৎ করে হাজনা দেওয়ার সময় হয়ে গেছে বাজানো হাজনা দেওয়ার যখন সময় হইয়া গেছে হামাইন্না ডাক দিয়া বলে ফেরাউন অনেক টাকার মালিক কইছো কিছু বাইটা দাও কত সুরি বাটফারি কইরা দান্দালি করে ঘুষ খায়া সুদ খায়া এত টেহার মালিক হয়েছে বাইটা দিবার লেগে তোর মাথা নষ্ট হয়েছে আরে দেশ না দিয়া দেখি কি করতাম কই এই এলাকার যত লোক আছে লোকের যত হাজনা আছে এবছর তুমি দিয়া দিবা তুই আমার টেহারি নষ্ট করতে ফার্ম দিতা সুদ বুঝি কোনা দেও দেও কি করে দেখো
আচ্ছা ঠিক আছে এত গোভাবে দিয়া তো মন সমস্যা নাই মানে বুঝেন না তেহার মায়া তো সবাই দি আছে ঠিক না এক কথা কই না তেহা দিলে সবকিছু হয় দুনিয়াতে ঠিক না আজরাইলে গোশনি বনি না এতো না কেরে এখন যদি আজরাইল আয়ে যদি আজরাইল দেখো আজরাইল তুমি আমার 14 গোষ্ঠীর বাপ লাগো দোয়া পর্যন্ত সময় দেও নাই আজরাইলা আসিলে কোন কফিয়ত চলবে না ও বন্ধুরে আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না এই নাফরমান ফেরাউন না যখন এই এলাকার মানুষের হাজনা দিয়া দিছে দিয়া দেওয়ার পরে ওই এলাকার এমপি মারা গেছে আমার নাকি দোস্ত লটারি লাগছে কি দিছত না তে হা বলে হা তো এক কাজ কর যেগুলা গরিব মায়াগুলো আছে টাকার কারণে বিয়া হয় না বিয়া দে কিছু টিহা বাইটা দে দেখবে আমি কি করি ওরে দেখা কাঁপতে কাঁপতে মনের মধ্যে মায়ের এত টিহা এত বাটফারে সুরি বাটফারে করলাম দা হাতে দান্দালে ভান্দালে করলাম দোন লাগবো ইতাছে এমপি মারা গেছে এলাকার মধ্যে নির্বাচন হবে এখন প্রার্থী খোঁজ করে কে হবে ফেরোনার মাথায় চিন্তা নাই সামান্য কে দোস্ত তুমি আলি হু কইবা সামান্য ঘরে ঘরে গিয়া কই আমার দোস্ত কত বলা জানো তোমরা হে কি করছে হাজনা দিয়া দিছে গরিব মানুষদের কত দেখাশোনা করে আমার দোস্তরে বানাইলে কি হয় রাজি বুনি কদে চলো তোমরা রে নিয়ে গেলে তো রাজি হইতেও পারে মানে এই দিকটা কিন্তু বইলা রাখছে ক চলো যাই গিয়া কই দোস্ত এলাকার মানুষ চাইতেছে তোমার এমপি বানাই তো তুমি কি কও আচ্ছা নেরা যদি দিন জোর করে তো আমি কি আর না করতে পারি বলে সোজা হাইছি না কথা কেন গোড়ায়া হাইছি রাজি হয়ে গেছে বিপুল বুড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতাই কবরস্থানের পাহারাদার থেকে এমপি বানাইছে আর হামার না কয় দোস্ত আমার তুমি আমার পিএস কোনো কাজ করা লাগবে না ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক তিল লাগবে আর দুই দোস্ত আলি হাম আর ঘুমামু এখনো পর্যন্ত নিজের খোদা দাবি করে নাই দেখেন কেমন নাফরমান এই আমার বন্ধু গ্রাম্য ভাষায় একটা কথা আছে আল্লাহ যখন দে ডাইল্লা দে নাকি ডাইলা দে না আসমান থেকে ফালাইয়া দে ঢেলে দেয় নিয়ে মামলা আছে না নাই কথা কয় না হাই রে বাংলা ভাষারে কেমন মুসলমান চিন্তা করো ঢেলে দেয় নিয়ে মামলা করা লাগে গভীর মনোযোগ বন্ধুরে দিন যাইতেছে অনেক টাকার মালিক হইতেছে হইতেছে এখনো পর্যন্ত পরিপূর্ণ অত্যাচার শুরু করে নাই হঠাৎ করে একদিন দেখা যায় ওই দেশের প্রেসিডেন্ট মারা গেছে কি মারা গেছে প্রেসিডেন্ট কি বুঝেননি প্রধানমন্ত্রী সারছে রে হামাইন কো দোস্ত লাগছে রে লটারি আবার লাগছে দিছে আল্লাহ দিছে হা হা ঠিক আছে আল্লাহ চাইছে রে দিছে এবারে গিয়া কয় এই আমার দোস্তরে প্রধানমন্ত্রী বানালে কি হয় এলাকার মানুষকে হ ভালোই তো কারণ লোকটা কত ভালা যদি ও সে পূর্বে চুরি বাটপারি করছে এখন তো টাকা পয়সার মালিক আমরা কত কিছু দেহ না লোকটা খুব ভালা তা কি করা যায় প্রধানমন্ত্রী বলে হা একবারে এমপি থেকে প্রধানমন্ত্রী এক লাফে আসমান উড়িয়ে দিছে দেওয়ার পরে হামাইন হইছে এমপি এখন মানুষের উপর অত্যাচার করা শুরু করছে হঠাৎ করে মানুষ বড় লোক হইলে দেখবেন যে যতই টাকা হইছে রাত্রের বেলা ঘুমাইতে গেলে শহর মধ্যে ঘুমায় না বলে কেমনে আয় না কারণ কত মানুষের তেহাজে চুরি বাটপারি করে দান্দালি কইরা হঠাৎ করে কি সাধারণ মানুষ বড় লোক হয়ে যেতে পারে রাত্রের বেলা ঘুমায় না রাজ্যের মধ্যে লোক রাখছে এই আমি যে এত কিছুর মালিক হইছি আচ্ছা আমার মরণ কি হাল হইবে একটু দেখেন তো গণক গণকে গণনা করে কয় তোমার মরণ যার হাতে হবে তার নাম হইল মুসা সে তোমার এলাকার অধিবাসী তার বয়স 3 মাস এখন তো আর আর ঘুম নাই এই আমার এলাকায় যত পুত্র সন্তান আছে 3 মাসের যারা জন্ম নিবে সবগুলোরে মারা শুরু কর একজন দুইজন তিনজন করতে করতে মুসা মনে করে শিশু বাচ্চা জবাই করছে 90,000 মানুষ হত্যা মহাপাপ কয় হাজার করছে কথা বুঝেন না 90,000 গভীর মনোযোগ
ঘুমাই যাইতাছে কেন কি ঘুমাইতাছেন ওয়াজ কি টান্ড হয়ে যাইতাছে না জিকির বলে করতাম জিকির তো করুমই আর আজকে তো জিকিরের একবারে হেডমাস্টার আইছে আইতাছে তো দেখবেন তাকে একটু ওয়াজ কইরা লই বাজানো গভীর মনোযোগ দিলের কান লাগায়া শুনেন ইনদিমিন টাইমে এবার কি করলো আবার বসে কই হাত দেখ এখন দেখ 90,000 মারছেন বলে হ্যাঁ 90,000 এর মধ্যে একজনও পড়ে নাই এখন তো আরো টাকা নিত কি পড়ে নাই এখন কি করা যায় এই নাফরমান ফেরাউন এই নাফরমান ফেরাউন না তার তো মাথা নষ্ট হয়ে গেছে এবার ডাক দিয়ে বলে প্রত্যেকটা ঘরের মধ্যে তন্ন তন্ন কইরা খোঁজ করা শুরু করো কার ঘরের মধ্যে সন্তান আছে কার ঘরের মধ্যে মুসা আছে এইবার ওই দিকে মুসা নবীর মা হঠাৎ করে খবর শুনছে রে আজকে তার বাড়ির মধ্যে তল্লাশি দিবে মুসা নবীর মা আল্লাহর কাছে ডাকে দিয়া বলে আল্লাহ গো ও আল্লাহ সন্তানকে কিভাবে বাঁচাইব আল্লাহ ডাকে দিয়ে বলে ও মুসার মারে আমি আল্লাহ যদি তোর সন্তান মুসার সুলো দইরা টানি রে ফেরাউনের বাপের ক্ষমতা নাই 14 গোষ্ঠীর ক্ষমতা নাই নিছে না মানু সুবহানাল্লাহ আল্লাহ আইতাছে তো এক কাজ কর ঢুকতাছে তোর ঘরে রান্না ঘরের মধ্যে আগুন আংরা দাও দাও করে জ্বলতে আছে এটার ভিতরে তোর ফুতেরে ফালা এবার মুসা নবীর মা ডাকে দিয়া বলে আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচাইবার জন্য আগুনের মধ্যে ফালাইলে আমার মুসা তো মরে যাবে আল্লাহ ডাকে দিয়া বলে ও মুসার মারে চিন্তা করিও না আমি আল্লাহ মুসার সঙ্গে আছি ফালাইয়া দিছে যেই মাত্র আগুনের মধ্যে ফালাইছে বলেন তো আগুনের মধ্যে ফালাইলে বাচ্চা বাঁচবো নি না হ্যাঁ মাটি এ খায় না জমেও সুই না গো প্রেমিক যেই জনায় তারে মাটি এ খায় না জমেও কি গুনইব নাকি ওয়াল্লাহ এগুলো বলতে রাজি না চিন্তা করছেন না কাঁচা বাদাম মজা লাগে হ্যাঁ দেখছেন মুরুবিরা কয়ারে হুজুরে কাঁচা বাদাম লয় কি কো ফুলা ফান হাসি দিছি আচ্ছা কিয়ামত পর্যন্ত কাঁচা বাদামের গান গাইবেন সব আছে নি নাই পীর মুর্শিদের শান বলে লাভ আছে নি কথা কইনা আছে নি গভীর মনোযোগ বাবাজির আমার ফালাইয়া দিছে খুশ করছে খুশকরা যখন পায় না এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসার মা ও মুসার মারে একটা কাজ কর আগামী কালকে সকাল বেলায় একটা বাক্স বানাইয়া তুই একটা কাজ করবি এই বাক্সের ভিতর বইরা তোর মুসারে নীল নদের মধ্যে বাসাইয়া দিবি কই বাসাইবি আল্লাহ আমার মুসার আমি হারামু চিন্তা করিস না তোর দুধ খাওয়াইয়া তোর এলাকার মধ্যে আমি আল্লাহ তোর ফুতরে বড় করুন তে তো কোনো চিন্তা নাই আচ্ছা আল্লাহকে মিথ্যা কথা বলতে পারবো না একটু ভরসা পাইছি পরের দিন সকালবেলা একটা লোক আয়া কয় বাক্স বানাইবে বাক্স মুসা নবীর মা কয় রে অন্য কোনো দিন বাক্সের খবর শুনি নাই আজকে আসলে কি এটা ফেরাউনের লোক নাকি কয় আপনি কে আমি বাক্সওয়ালা বাক্স বানাই বানাইবেন বলে হ্যাঁ বানামু কত নেবেন মজুরি যাই দে বাক্স বানাইয়া দেন বলে এক গ্লাস পানি নিয়ে আসেন এক গ্লাস পানি নিয়ে আসতে দেরি আয়েশা দেখে বাক্স রেডি হয়ে গেছে আর বড় করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত তাড়াতাড়ি বানাইলেন বলে হ্যাঁ তাড়াতাড়ি বানানেওয়ালা আল্লাহ আমারে বানাইয়া দিছে সুবহানাল্লাহ এবার কইলেন আপনার বাক্স নেন এবার বাক্সওয়ালা চইলা যায় মুসা নবীর মা ডাকে দিয়া বলে বাক্সওয়ালা বাক্সওয়ালা গো আপনি কি বাক্সের মজুরি নিবেন না এবার ডাক দিয়ে বলে আমি ওই বাক্সওয়ালা যেই বাক্সওয়ালা বাক্সের মজুরি নেই না সংকটে পড়িয়া ডাকি দয়াল মুর্শিদ তোমারে তুমি বিনে দরদি নাই বব সংসারে জোরে কন সুবহানাল্লাহ ওরে ডাকি তোমায় প্রাণ সখায়
তুমি নিছো গুণ দাও না দেখা গো অন্ধকারে আসি দয়াল অন্ধকারে আসি দয়াল আলোর পথ দেখাও মোরে তুমি বিনে দরদ নাই বব সংসারে জোরে বলেন মারহাবা বন্ধুরা এবার ডাক দিয়ে বলে আপনার পরিচয় কি এবার বাক্সওয়ালা ডাক দিয়া বলে ও মুসার মারে আমার পরিচয় হলো আমি দুনিয়ার অন্য কোন মানুষ না আমি আল্লাহর পাঠানো ফেরেশতা আমার নাম হলো হযরতে জিব্রাইল আল্লাহ কই বাক্স বাসায়া দাও বাসায়া দিছি ওই দিক দিয়ে আল্লাহ ফেরাউনের বিবির নাম কি ডাকি দিয়া বলে আসিয়া তোর গাটলার মধ্যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা উপহার পাঠাইলাম এই উপহার তুমি গ্রহণ করিও আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আসিয়ার তো ঘুম নাই কখন সকাল হবে সকালবেলা ওইটা গিয়া গাটলার পর দাঁড়ায় রয়েছে ফেরেন না কই কি রে ব্যাপার কি আসি আজকে এত সকাল সকাল ঘুমের থেকে ওইটা গাটলার মধ্যে দূর থেকে তাকাই রয়েছে ওই দিকটা তো ঘুম নাই কোন সময় যে মুসাইব মুসারাতে মরণ হইব হঠাৎ করে দেখতেছে একটা বাক্স বাইশা নীল নদ দিয়া এই গাটলা বরাবর লাগতেছে এ আসিয়া কি করছে নদীর মধ্যে নাইমা গিয়া ধরছে ফেরাউন না কয় এই আসিয়া কি রে বাক্স খুলতো দেখি খুইলা দেখে পূর্ণিমার ছাদের মতো একটা চেহারা জোরে কন্যা সুবহানাল্লাহ দেখছেন এটা কি ফুলা না মাইয়া আসিয়া আমার মন কইতাছে এটা মুসা এটা হ্যাঁ দেখবেন বেশিরভাগ মানুষ ওই বিবির কাছে একটু ধরা কি ধরা ধরা কেন ধরা যারা হ্যাঁ বুঝেন তারা বুঝে বুঝে নিন ধরা ডাক দেখো হ্যাঁ আমি বিয়া করছি না আন্তাজি করেন বিয়ে আগে কইরা লো ফরের বোঝা যাইব হ্যাঁ রাস্তার থেকে ওইটা তো প্রেসিডেন্ট হয়েছ তো আকল আর থাকলে কুদ্দুর থাকব একটা তো ভূত নাই যে না আল্লাহ দিছে নদীটা বাইশে সিরে মুস হইব তোমার মাথা নষ্ট হয়েছে তিন মাসের বাচ্চা এটা মুসা ফেরন লোক আসি আমার মন কইতো সেটা মুসা রে তাড়াতাড়ি দিয়ে এটা কাইটা নদীর মধ্যে আবার বাসায় দি এ চুপ করো আমি যা কই তা শুনো বলে কি গিয়া সেরা এলান কইরা দাও আল্লাহ আমাদেরকে পুত্র সন্তান দান করছে সুবহানাল্লাহ বাড়ির গিয়া কইেন এখন তো মাইক আছে বলে মাইকে যদি বলে দিত এই ফেরাউনের ঘরের মধ্যে ভূত হইছে সিস্টেম নাই আগের কালে এই ডব বানাইতো ডব বানাইয়া এই ডব 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 করে আওয়াজ দিত এবার গিয়া কই হামেন না এলান দে কি হইছে ও ভূত হইছে হামেন না কো দোস্ত কেমনে কি কেমনে হইল ও কেমনে হইছে আমি নিজেও জানি না তাড়াতাড়ি গিয়া কো ভূত হইছে আসে এত সাইর হইছে বুঝেন না কই আসে আ তুই যাবার কইলি হন আমার যদি আমার ভূত না আমি আন্তাজে ভূত বানাই লইছ কই এই তুমি হামাই না কথা উনছো তোমারে জিদান করছে আল্লাহ একটা ভূত নাই তুমি যদি হন মইরা যাও এ হামাই না আমরা লাত্তি দে বাইর করে দিব তোমার ওহে বংশ নাই হে তো হইডা চাইবো কহ কথা তো ঠিক কথা তো ঠিক কথা ঠিক একবার তো কথা ঠিক আবার কই না রে মুসা আসে আমার মন কইতাছে এটা মুসা কেন জানো মনে মানে না ঘুম তো নাই রাত্রে বেলা তো ঘুমাইলে ওই মুসারের সামনে দেখি এবার কি করছে যখন এলাউন শুরু করে দিছে 90,000 বাচ্চা যে মারছে সমস্ত মারা বাবারা ডাক দেখে আল্লাহ গো ও আল্লাহ তুমি ফেরাউনের যে বাচ্চা দিছো ওই বাচ্চা দিয়া তুমি ফেরাউনের বিচার কইরো 40 জন আল্লাহর বান্দা থেকে একজন আল্লাহর ওলি তাহে আর এই জায়গার মধ্যে 90,000 এবার যখন দিন যায় সপ্তাহ যায় এটার ফাইল চাইলো মুসার কত মনে একদিন দেখবেন ছোট ছোট মাসুম বাচ্চারে ওই আইবুরু টাইবুরু দিয়া সাজাইলে সুন্দর লাগলে অনেক সময় কপালে চুমা দেয় না বুহের মধ্যে নিয়া মুখে গালে চুমা দে চোখের মধ্যে চুমা দে সুন্দর লাগে এই ফেরোন একদিন গেছে মোসা নবীরে চুমা দিত কাছে যখন মুখটার কাছে নিছে এমন এক সর দিছে ফেরোন কয় ওমা হামাইন মানে সারা রাজ্যে একটা কম্পন দিয়ে উঠছে হামাইন দূর দেখো দোস্ত কি হইছে
এগোজার জ্বালা একে সে জানে মনের বেতা বুঝবে কে মুর্শিদ দিবিনে ওরে আছে যত মনের বেতা কইতাম তোমায় গোপনে মনের বেতা বুঝবে কে বন্ধু দিবিনে দূরে আসিয়ার কাছে গিয়া কই আসিয়া এখন আর সন্দেহ নাই এটা হইল মুসা কেমনে বুঝলা দেখ গালার ফাইল দেখ এমন সর্দি সেরে এই দুধের বাচ্চা আমার মন হইছে এটা শেরের উপরে শোয়াছে আমি যেমন দিয়ে আসমানটা ভাঙ্গা পড়ছে আমার উপরে টাটা মারা একটা সর্দি সে আমার এটা মুসা আর সন্দেহ নাই তুই আর কথা কইস না এই মুহূর্তে আমি এটা মেরে ফেলাই দিন এখন তো আসিয়া তো পড়ছে বিপদ সব সময় কি বড় গলায় আওয়াজ দিলে চলে কিছু কিছু সময় কাজও লাগে আর কিছু কিছু সময় বড় গলায় আওয়াজ দিলে ফিরে আউন লাগে কথা কয় না এখন আসিয়া তো সর যে দিছে এটা তো আর মিশা না এখন কি করব এ বাজান বিবি আসিয়া ডাকে দিয়া বলে আল্লাহ আর মনে হয় তোমার বন্ধু মোসারে বাঁচাইতে পারবো না আমার আল্লাহ ডাকে দিয়া বলে আসিয়া বাসানের একটা সুযোগ আছে রে তুই একটা কাজ কর এই ফেরাউনারে বলবি একটা পরীক্ষা করার জন্য এক জায়গার মধ্যে আগুন আর এক জায়গার মধ্যে স্বর্ণ যদি মুসা আগুনের মধ্যে না দইরা স্বর্ণের মধ্যে ধরে তাহলে ফেরাউনারে বলবি আমি মাইনা নিছি এটা মুসা আর যদি আগুনের মধ্যে ধরে তুমি কথা দাও এটা মুসা না আমার কাছে মাইনা নিবা মনে হয় রাজি ঠিক আছে ফেরাউনা মনে মনে কয় যে সর্দি ছিল মুসা ওকে একশো একশো এক জায়গায় আগুন আর এক জায়গার মধ্যে স্বর্ণ মাঝখানে মুসা নবী সাইরা দিছে টক 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 কইরা যাইতে যাইতে এইদিকে আগুন ওইদিকে স্বর্ণ স্বর্ণের দিকে যখন যাইতেছে আল্লাহ কই জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধু মুসারে আগুনের দিকে ফিরাইয়া দি সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আগুনের দিকে যখন ফিরাইয়া দিছে এই মুসা নবী আগুন হাতের মধ্যে নিয়া মুখের ভিতরে ঢুকায় একবারে গিল্লা ফলাইছে কি রে কি আবার আবার ধরা খাইছে এখন মুখ পুড়ে গেছে এমনিতে তো দুধ খায় না মানে জ্বালা যন্ত্রণায় ওয়া ওয়া করে কাঁদতে আছে এখন কি করা যায় এই কান্না তো বন্ধ হই না এবার আসিয়া ডাকে দিয়ে বলে ফেরাউন এ ফেরাউনে আমাদের সন্তানকে কিভাবে এখন বাঁচাইব সন্তানের মুখের মধ্যে তো আহার তুলে দিতে পারতেছি না এবার এলাকার মধ্যে যত এই এই টাইপের মা আছে সবাই রে আইনা মুসা নবীর সামনে দেয় দেখা যায় কোনো বিবির মুখের মধ্যে মুসা নবীর মুখ লাগায় না যাইতে 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 গরম করতে টান রয়ে গেছেন কেন টান রয়ে গেছেন আছেন ইনশাল্লাহ হুজুর আসার আগে আমার একটু ইঙ্গিত দিয়েন হ্যাঁ কোডায় একটু ইঙ্গিত দিতেই বোন আমি তো ওয়াজ ধরছি নে আমি একটা পর্যন্ত করব আর বিশা হুজুর করব ফজর পর্যন্ত রাজি আছেন তো ইনশাল্লাহ কারা কারা রাজি দুই হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত বোঝা গেছে আপনারা তাকবেন যতক্ষণ আছেন আছি ইনশাল্লাহ জুড়ে বলেন এ বাবা এবার যখন মুসা নবীর মা আসছে ওই যে আল্লাহ বলছিল তোমার দুধ খাওয়াইয়া লালন পালন করামু ওই এমনি ভাবে সিরিয়াল টু সিরিয়াল সিরিয়াল টু সিরিয়াল আমার আল্লাহ মুসা নবীরে আপন মায়ের দুধ খাওয়াইয়া বড় করছে কেডা আল্লাহ এ ফেরাউন না তার ধ্বংস হয়ে গেছে কিভাবে সে বলে তোমরা সবাই আমাকে খোদা মানো গাইরুল্লাহ নামের এবাদত পশ্চিম কালেও কবুল হবে না তোমরা আমাকে খোদা মানো কেউ মানে না ফেরাউনের একটা মেয়ে ছিল মেয়ের নাম হলো মা সীতা এই মা সীতা বাইরে স্বামীর বাড়ি থেকে যখন বাবার বাড়ি আসছে মা কি করলো সন্তানটারে গোসল দেওয়াইয়া মাতার মধ্যে তেল দিয়ে মাতা আশ্রয়া দিতেছে হঠাৎ করে দেখা যায় মাতার চুলের মধ্যে অনেক সময় জট হয়ে যায় আশ্রাইতে গেলে চুকাই চিরুনি কি করে চুলের মধ্যে আটকাইয়া যায় বন্ধু নিজেরে খোদা দাবি করলো হঠাৎ করে দেখতেছে চুল চুলের মধ্যে যখন শিরুনি আটকাইয়া গেছে এই মা সীতা আল্লাহ গো কয়া একটা ডাক মাইরা দিছে আল্লাহ
ওরে তুমি যে বলে কলকাতার বানাও কত বাদশা ফকির তোমার লীলা কুদরতের উপর আল্লাহ পরুয়ার গুনাহ খাতা মাফ করো আমার আজকে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরুয়ার গুনাহ খাতা বেহেস্তেতে হাওয়া আদম নিষেধ করলেন খাইতে রে গন্ধম আদম গন্ধম খেয়ে কান্দে জার জার শহীদয়াময় গন্ধম খেয়ে কান্দে জারে জার গন্ধমে রসিলা ধরে আদম হাওয়া দুই জনারে পাঠাইলা জগতের মাজার আল্লাহ পরুয়ার গুনাহ খাতা মাফ করো ইয়া আমার আজকে গুনাহ খাতা পরুয়ার গুনাহ খাতা জুরে বলেন সুবহানাল্লাহ বন্ধু ও আমার নবীর পাগলেরা রে এইবার যখন মাসিতে আল্লাহ গো কয়া ডাক মারছে ফেরাও না ডাক দিয়া কয় সারা এলাকার মানুষ আমার খোদা মানে আমি দি দুধ কলা দিয়া কাল সাপ পালতেছি ফেরাও না একটা ডাক দিয়া কয় সীতা তুই কার নাম নিলি কার নাম নিলে তুই আমার খোদা মানে এবারে সীতা ডাক দিয়া বলে যেহেতু ধরা পড়ে রয়ে গেছি আর গোপনে গোপনে না ডাক দিয়া বলে বাবা গো তুমি হইলা আমার বাবা তুমি আমার সৃষ্টিকর্তা না যিনি আমাকে বানাইছে তিনি আমার মালিক তার বন্দিগি করব তোমার বাবা হিসাবে মানি তোমার খোদা মানি না মানবি না এবারে কি করছে মেয়ের অত্যাচার করা শুরু করছে মেয়ের হাত গুলা এমনি বানলেন সারা শরীরের মধ্যে মন ভাবে আঘাত করে রে একটা বারের জন্য আমার আল্লাহকে বলে না আমার আল্লাহকে বলে না এ মুসলমান এই মা সীতার তিনটা কন্যা ছিল এবারে কি করছে কেমন পছন্দ না ফরমান ফেরাইন না সে নিজের প্রকাশ রাখার জন্য আপন নাতিরে কি করছে আইনা জমি জমিনের মধ্যে শোয়াইয়া গলার মধ্যে ফাড়া দিয়া এমনি ধরছে ডাকে দিয়া বলে সীতা গো একটা কাজ করে একটা কাজ করে এখনো তুই আল্লাহর নাম বুইলা আমারে তুই আল্লাহ মানে না হয় তোর মেয়েটাকে আমি মেরে ফেলব আসিয়া ডাকে দিয়া বলে ফেরাউন এমন প্রাসন্ড হইও না এমন নির্দয়া হইও না তোমার কি মায়া লাগে না দুধের বাচ্চাটার বুকের মধ্যে ফাড়া দিয়া ধরছো তুমি না 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 তুমি না 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 এবার ডাকে দিয়া বলে না না টানা বুঝি না আমি আমার ক্ষমতা মসনদ ঠিক রাখার জন্য পৃথিবীর মধ্যে সব অপকর্ম করতে রাজি আছি যুরকন নাউজুবিল্লাহ এবারে কি করলো এ কন্যাটার যখন বুকের মধ্যে পাড়া দিয়া ধরলো মনে করছে কন্যার বুকের মধ্যে পাড়া দিয়া ধরলে মা আল্লাহরে বুইলা যাইব মা সীতা ডাকে দিয়া বলে বাবা গো বাবা গো তুমি আমার কন্যা মাইরা পালাও কোনো অসুবিধা নাই আমি আমার আল্লাহকে বলবো না কেন বলবো না জানো নি কারণ আমার আল্লাহর নামের এত মজা তুমি বুঝবা না আরো জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধু এবার যখন একটা কন্যারে মেরে ফেলছে মেরে ফেলার পরে এবার তার কিছু অনুসারীদেরকে ডাক দিয়ে বলে কিছু লাকড়িয়ানো কেরাসিন ডালো কেরাসিন ডাইলে এই জায়গার মধ্যে আগুন লাগাও আগুন দাও দাও করে জ্বলে উঠছে রে যেই মাত্র আগুন দাও দাও করে জ্বলে উঠছে এবার মনে করছে মেয়ের আগুনের বই দেখাইলে সে আল্লাহকে বলে যাবে আমার বন্দিগি করবে আমার খোদা মানবে ইন্দিমিন টাইমে এবার নাতি আরেকটার এমনি ভাবে হাতের মধ্যে নিলেন ডাকে দিয়ে বলে সীতা গো সীতা গো একটা কাজ করো একটা কাজ করো এখনো সময় আছে আল্লাহর নামটা বইলা যাও মা সীতা একটা ডাক দিয়ে কই বাবা রে আল্লাহকে বলতে পারবো না যদি আল্লাহরে না বলবা তোমার এই মেয়েটাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলব ডাক দিয়া বলে বাবা
আমার মেয়ের মায়া আমি করি না, আমার মেয়ের মায়া আমি করি না, একটা সেকেন্ডের জন্য আমি আমার আল্লাহকে বলতে পারবো না। অতর দেহ মন বি লাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেহ মন বি লাইয়া দে মুর্শিদের চরণে, ও তুই পাবি নারে মাবুদ মৌলা, পাবি নারে মাবুদ মৌলা ইউসিলা বিনে, ও তোর দেহ মন বি লাইয়া দে মুর্শিদের চরণে, ও তোর দেহ মন বি জুরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে এবারে কি করছে, মায়ের সামনে কন্যাটারে আগুনে পুড়িয়ে মেরে ফেলছে, আর বাকি আছে একটা কন্যা। এবার ডাকে দিয়ে বলে একটা কাজ করো, একটা পাত্র নাও, এই পাত্রর নিচে কি করো আগুন জ্বালাও। আগুন জ্বালাই পরে পরে ডাকে দিয়ে বলে এই পাত্রের মধ্যে তেল ডাইলা দাও, তেল গুলারে অনেক সময় লাগায়া কি করো জ্বাল দাও, অনেক গরম করো গরম করো। এবার যখন গরম করলেন বন্ধুরে, এবার তেলগুলা বাতের মার যেমন টকবক টকবক করে আওয়াজ করে আওয়াজ করে, তেলগুলা এমন ভাবে আওয়াজ করতেছে, শেষ নাতিটাকে এমনি ভাবে হাতের মধ্যে নিলেন, ডাগে দেয়া কই সিতারে সিতারে, দুইটা কন্যার মায়া করলি না, শেষ কন্যাটা আছে, একটা কাজ কর কিছুক্ষণের জন্য হইলেও আল্লাহর নামটা বইলা যা। এবার ডাকে দিয়া বলে নাগোনা নাগোনা বাজানো, কিছুক্ষণের জন্য না একটা সেকেন্ডের জন্য আল্লাহ নাম বলতে পারবো না। আল্লাহু আকবার।